দেখুন ছোট্ট টাংড়ি লোকাল কুকুরা মুরগি ধরে এনে যখন রান্না করে যে ফ্লেভারটা পাই সেই ফ্লেভারটা আছে কালারটা সেই সেই কালার একদম দার্জিলিং এসে যদি নেপালি খাবার ট্রাই না করলাম তাহলে কি হলো কিন্তু নেপালি খাবার খাবো কোথায় এটা নিয়ে অনেক কনফিউশন ছিল তবে লোকালদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম বাহান্ন বছরের পুরনো পেনাং রেস্টুরেন্ট নাকি খুবই ফেমাস তো সুতরাং আর অন্য কিছু না ভেবে নেপালি থালি খাবার খেতে চলে আসলাম দার্জিলিং পোস্ট অফিসের ঠিক উল্টো দিকে বা আয়নক্সের পাশেই পেনাং রেস্টুরেন্টে যার বয়স ফিফটি টু ইয়ার্স ওল্ড যাওয়া যাক প্যানাং রেস্টুরেন্টের ভিতরে তো বসে পড়েছি আর এখানে তো দেখলাম সত্যি যেরকম আমাদের এখানে যেরকম একটা ভালো কিন্তু এখানে খাবার একদম পরিবেশন করা হয় আমরাও পেয়েছি গরমাগরম কিন্তু ফটো হতে চলেছে আর দার্জিলিং এসে ঠান্ডা খাবার কিছুতেই নয় কিন্তু খাবার দাবার তার নামগুলো আমি না বলে এখানে যিনি স্যার আছেন উনি ব্যাপারটা ডিটেলসে বলবেন কারণ আমি সব নাম হয়তো ঠিক মতো নাও করতে পারি তো স্যার নেপালি থালি নেপালি থালি आपका राइस आएगा आपका छोटा चावल का है आप लोग हम लोग सिमराय का साग है बोलते हैं ये हाँ सिमराय का साग हाँ वो बोलते आज, आज नहीं है सिमराय का साग ये अच्छा। का मिक्स सब्जी इसमें मिक्स सब्जी है आपका करेला है आलू है आलू है ये आपका आ गया लोकल चिकन हम लोग पहाड़े को मुर्गी बोलते हैं पहाड़े मुर्गी

किनामा बोलते हैं जो बीच होता है उसी से बनाया गया है किनामा बोलते हैं आपका ये

তো এটা হলো চিকেন থালি কিন্তু এছাড়া কিন্তু মাটন থালি ভেজ থালি পেতে পারেন জাস্ট মাটন থালি হলে এটা সরে গিয়ে মাটন চলে আসবে ভেজ হলে এটা সরে গিয়ে বাকি সব সেম থাকবে পাহাড়ে আমার মনে হয় মাটনের থেকে চিকেন খাওয়াটাই ভালো আর যদি লোকাল দেশি চিকেন হয় তো ক্যাবাত এই জন্য আমি নিয়ে নিয়েছি দেশি চিকেন বলেই দিল এখানে একদম লোকাল কুকুরা পাওয়া যায় এখানে আর এখানে প্রেজেন্টেশন দেখুন প্রত্যেকে কিন্তু কাঁসার পাত্রে দেওয়া হয় সব কাঁসার পাত্র আর যে থালি নিন না কেন আপনার কাছে এরকম কিন্তু একটা হোয়াইট চিনা থালার উপরে কিন্তু এরকম বাটিতে কিন্তু দেওয়া হয় এটা সবাইকে দেওয়া হচ্ছে দেখছি যেখানে চার রকমের আইটেম কী কী আছে উনি বলেই দিলেন শুরু করছি শাক দিয়ে চুমডাই শাক খেতে বেশ ভালো আর শাক শাকের মতোই শাককে কিন্তু মর্যাদা দেয় আমাদের মতো নয় যে বড় রেস্টুরেন্টে শাক পাওয়া যায় না পেলেও সেখানে বড়ি টড়ি দিয়ে আলাদা রকমভাবে তার মর্যাদা অন্যরকম করবে আর এখানে ঘরোয়া ব্যাপারটা তুলে ধরে এবার হচ্ছে খাব হচ্ছে গুন্দ্রুক গুন্দরুকের সাথে আমার একটা মনের একটা আলাদা মিল আছে কারণ আমরা যখন এবিসি ট্রেক করতে গেছিলাম হ্যাঁ এবিসি ট্রেক করতে গেছিলাম দু সালে তখন এই গুন্দ্রুকের উপর দিয়ে আমরা গেছিলাম আর আমার মনে আছে এত সুন্দর পাহাড়িময় একটা শহর আর সেখানকারই কিন্তু এই নামকরণযুক্ত এই স্যুপ বেশ টক টক এটা দিয়ে কিন্তু ভাদ্য বলে খায় এটা আমার কাছে খুব একটা যে ভালো লাগছে তা নয় এটা লোকাল যাদের চয়েসের উপরে একটু টক ভাব আছে ওটা অন্যরকম স্বাদ এবার চলে আসছি কালি ডাল বাহ কালি ডালটা তো দেখলেনি একদম সেই আমরা কলাইয়ের ডালের মতো বলি বা তরকা ডালের মতোই দেখতে লাগছে আমাদের সঙ্গে এখানে কিন্তু বাটার দেওয়া আছে অনেকটা পরিমাণে বেশ গরমাগরম ডাল বাটার দেওয়ার ডাল এটা কিন্তু পাহাড়ের লোকেরা বেশি খায় এবার কালি ডাল টেস্ট করি আমাদের রসুন দেওয়া আছে বাটার দেওয়া আছে টেস্টটা অনেকটা আমাদের তরকা ডালটা একটু লাইট হলে যেরকম সেটা খাপটা বেশ ভালো কিন্তু তার সাথে এই সবজিটা দেখি যেটা করলা আলু দিয়ে বানানো এটা বলে চেঞ্জেবল যখন যেদিন হয় আজকে এটা হয়েছে এটা খারাপ না কারণ আমরা আলু করলা সবজি মাঝে মাঝে খেয়েছি বহুবার খেয়েছি এটা নতুনত্ব নয় কিন্তু এই যে যে আইটেম ট্রাই আমি সাথে করতে আচারটা সেটা একটু দেখি মূলার আচার আমাদের এখন এখন মূলার সিজন নয় কিন্তু পাহাড়ি অঞ্চলে তো মূলার বারো মাসের সিজন আর কি মশলা দেওয়া আছে বুঝতে পারছেন খুব টক খেতে একটু অন্য টাইপের এটা আর যেটা আমাদের খুব প্রিয় খুবই প্রিয় যেটা সেটা হচ্ছে আলু ভাজা আলু হয়তো আমরা ট্রাই করি এবং করতেই পারি এবার দেখে সোয়াবিনে যে আচার টাইপের যেটা বানিয়েছে এটা একটু টেস্ট করি এগুলো খাবারের সাথে যেহেতু আমাদের খুব একটা টাচ নেই তাই তার এক্সপিরিয়েন্সটা হয়তো নতুনত্ব আছে এক দুবার খেলে হয়তো সেটা হ্যাবিচুয়েট হয়ে যাবে সোয়াবিনের ডাইরেক্ট আচারটা দেখি খুব একটা সুবিধার মনে হচ্ছে না এগুলো এটা দেখি এটা বলে সিসিমি সিদ্ধে বানানো এটা খেতে ভালো একসাথে চারটে যে আইটেম দেওয়া হয় আচার টাইপের যেগুলো আছে ভাজা আচার এর মধ্যে এই দুটো যে ভালো লাগলো না এমন নয় যে এই মূলার আচার বা এই সাবিন আচারটা ভালো লাগলো না আমার মানে যে আপনাদেরও ভালো লাগবে না প্রত্যেকের বার্ড কিন্তু আলাদা হয় আমার টেস্ট টেস্টবার্টের সাথে ওটা ম্যাচ করলো না মেবি আপনার সাথে ভালো লাগতে পারে তো সুতরাং কোনো খাবারকে কারণ খারাপ বলি না কারণ প্রত্যেকের বার্ড কিন্তু একদমই আলাদা আলাদা কারোর এটা ভালো লাগে কারো ওটা ভালো লাগে না এটা হতেই পারে আপনার এসে টেস্টটা মনে ট্রাই না করলে কোনো কিছু ভালো মন্দ জানা যায় না তো এবার দেশি চিকেন এখানে দেশি চিকেন বা লোকাল কুকুরা সেটা কিন্তু দেখুন চার পিস কিন্তু বেশ ভালো আছে কালারটা দেখুন একদম সেই লাল লাল দেশি চিকেন দেখুন টাঙ্গিটা দেখুন ছোট্ট টাঙ্গড়ি মানে ছোট মুরগি ছিল দেশি মুরগি ভাই গ্রামের বাড়িতে কিন্তু দেখুন মুরগি ধরে এনে যখন রান্না করি যে ফ্লেভারটা পাই সেই ফ্লেভারটা আছে এর জন্যই কিন্তু পেনাঙের এত ফেমাস এত নাম মানে ভাই এটা খেয়ে মন খুশি হচ্ছে এবার গ্রেভিটা দেখিয়ে দেখি কালারটা সেই সেই কালার একদম পুরো এই কালারগুলো আমরাই খুঁজি হুম মাস্টার দার্জিলিং আসলে দেশি মুরগি সাথে পেনাং ভাই ওয়েলকাম করবে আপনাকে দেশি মুরগি সেই সেই খেতে সঙ্গে এরকম কোয়ালিটি চিকেন আর দেখুন দয়া একটা দেশি মুরগি এর কোনো কথাই হবে না তো দার্জিলিংয়ে এসে পেনাঙ্গি রেস্টুরেন্টে দুর্দান্ত এক্সপিরিয়েন্স হলো আর তারপরে বিট্টু নিয়ে এসে কফি বিট্টু বলে আজকে অন্য জায়গায় খেয়েছে আজকে না খাবে না